হ্যালো বন্ধুরা, বেয়ানোর ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য আমাদের জঙ্গলমহল ভ্রমণের তৃতীয় পর্বের ভিডিওটি নিয়ে এলাম। এর আগের পর্বে আমরা অনেকগুলো সাইট সিন করে ভিডিও দেখিয়েছি এবং শেষে আমরা ধাঙ্গিকুসুম ঝর্ণা দেখেছিলাম। ধাঙ্গিকুসুম ঝর্ণা দেখার পর আমরা কাঁকড়াঝোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজ আমরা কাঁকড়াঝোরের চারিদিকে ঘুরে দেখব এবং তারপরে আমরা হোটেলে ফিরে আসব। পরের দিন সকালবেলায় আমরা কলকাতা যাওয়ার পথে চিলকিগড় রাজবাড়ি এবং বিখ্যাত কনকদুর্গা মন্দিরটা দেখে নেব। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। ধাঙ্গিকুসুম থেকে আমরা এখন কাঁকড়াঝোরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জঙ্গলমহলের প্রকৃতি দুচোখ ভরে উপভোগ করছি। এসে পৌঁছালাম কাঁকড়াঝোর গেস্ট হাউসের সামনে। সারা রাস্তায় কোথাও আমরা খাবারের কোনো বন্দোবস্ত পাইনি, এখানেও খুব কষ্ট করে খাবার পেতে হলো। তাও এখানে না পাওয়ার মতনই অবস্থা। শেষমেশ অনেক অনুরোধ করার পর ওনারা আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এ বলো, কিছু বলো তোমরা আজ এবার ফুড সম্বন্ধে কিছু বলো। ট্রিপটা সম্বন্ধে? হ্যাঁ, ট্রিপটা ব্যাপক হয়েছে, মস্তি করেছি, খুব ঘুরেছি, আরো প্রচুর এনজয় করেছি, সত্যি এনজয় করেছি, ব্যাপক ব্যাপক হয়েছে। আবার ট্রিপ আবার আসা যাবে, খুব ভালো হয়েছে, আমরা সবাই খুব এনজয় করেছি বাইরে থেকে বেরিয়ে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো। ইন্দ্রদা কিছু বলো। এখানে একটা কথা জানিয়ে রাখি, আপনারা যেদিন বেলপাহাড়ির বিভিন্ন সাইট সিনের জন্য বেরোবেন, সারাদিনের জন্য দুপুরের খাওয়ারের বন্দোবস্ত করে নিয়েই বেরোবেন, কারণ রাস্তায় আপনারা কোনো খাবার পাবেন না। আজকে আমাদের সারাদিনের খুব কষ্ট করে খাবার খুঁজে পেতে হয়েছে। আমি বেলপাহাড়ির কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ডিনার পর্ব চলছে। সবাই অনুরোধ করেছিল যাতে দেশি মুরগি পাওয়া যায় কি না, তো দেশি মুরগির অ্যারেঞ্জমেন্ট করা গেছে। এদের আতিথেয়তা খুব সুন্দর। আমরা পরের দিন সকালবেলা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। পথে আমরা চিলকিগড় রাজবাড়ি এবং কনকদুর্গা মন্দিরটা দেখে নেব। এসে পৌঁছালাম চিলকিগড় রাজবাড়িতে। চলুন চিলকিগড় রাজবাড়ির সম্বন্ধে দু চার কথা আলোচনা করা যাক। প্রায় 300 বছর আগে জামমনির রাজা ছিলেন গোপীনাথ সিংহ এবং চিলকিগড় ছিল তার রাজধানী। চিলকিগড়ের প্রাচীন কনকদুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি।
পরবর্তীকালে পুত্রহীন রাজার জামাতা ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিংহ চিলকিগড়ের রাজা হন। ওনাদের পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের সময়কে চিলকিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয়। এই রাজবাড়ির সাথে আরও একটি ইতিহাস ওতপ্রোতভাবে জুড়ে আছে। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিলকিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে ধল বিদ্রোহের ঘোষণা করেছিলেন। কোন সিনেমাতে এই মন্দিরটা আছে? শুটিং আছে এখানে, মারামারি হচ্ছে, এই জায়গাটা মারামারি হয়েছে। দুর্গেশগড়ের গুপ্তধন, এখানে দুর্গেশগড়ের গুপ্তধনের বইয়ের শুটিংটা হয়েছিল। এনারাই ছিলেন দুর্গেশগড়ের গুপ্তধনে, আমরাই মারামারি করেছিলাম। এসে পৌঁছালাম কনকদুর্গা মন্দিরে। আমরা এখন কনকদুর্গা মন্দিরে প্রবেশ করছি। নির্জন অরণ্যের মাঝে 435 বছরের দণ্ডায়মান এক ইতিহাস, সঙ্গে মিলেমিশে আছে মিথ। ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দিরের অন্দরে নানা গল্পকথা, 450 বছর আগের সামন্ত রাজাদের ইতিহাস। স্থানীয়দের বিশ্বাস, চারিদিকে গভীর জঙ্গলের মধ্যে সামন্ত রাজাদের এই মন্দিরে আজও অষ্টমীর রাতে নিজেই নিজের ভোগ রান্না করেন দেবী। পুজো উপলক্ষে দর্শকদের ভিড়ে জমজমাট হয়ে থাকে মন্দির চত্বর। আরও জানা যায় যে কোনো এক সময় এখানে নরবলির প্রচলন ছিল এবং এই স্বেচ্ছা বলিদান ততক্ষণ পর্যন্ত চলত যতক্ষণ না রক্তর ধারা দুলুং নদীতে গিয়ে পড়ত। আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রাস্তা একটি রেস্টুরেন্টে দুপুরের আহারটা সেরে নিচ্ছি। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের পর্বে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন।